ওকে ভাই, এবার আমরা ক্যাপ্টেন প্রাইস হয়ে চলে এসেছি মনে হচ্ছে। আমাদের একটা বাড়িতে গিয়ে সেই বাড়িতে তথ্যবাহী কিছু আতঙ্কবাদী দলবল রয়েছে, তাদেরকে মারধর দিয়ে বাড়িটা সেভ করতে হবে আর সেখান থেকে কিছু ইন্টেল কালেক্ট করতে হবে। তার জন্য আমরা সবাই মিলে এখানে এসেছি, যেটা নাম হচ্ছে ক্লিন হাউস মিশন। এখানে না গাইজ, আমাদের দুটো টিম আছে, একটা হচ্ছে ক্যাপ্টেন প্রাইসের টিম যারা বিল্ডিংটাকে এখন ক্লিন করতে এসেছি, আরেক দল টিম তো তোমরা দেখলেই ফারার ফারার ভাইয়ের সাথে রয়েছে, ওইখানে ইনভেস্টিগেট করছে ওই সমস্ত গ্যাস ফ্যাস নিয়ে। আমি এখানে ল্যাডার সেট করে আমাদের উপরে যেতে হবে। আচ্ছা, এটাই তো ভাই টেকনিক না, আমরা ডাইরেক্ট এরকম ঘরের ভিতরে তো ঢুকে যেতে পারি না, তাহলে তো এরা সন্দেহ করে নেবে, তাই আমরা চাল না দিয়ে ঢুকবো। গেট আমি বুঝতে পারছিলাম না ভাই, এরা এখানে কারা আম আদমি কারা এখানে আতঙ্কবাদী, তার জন্য আমি এদের একটু ছাড় দিচ্ছিলাম, কিন্তু না, এরা তো সবাই আমার উপরে অ্যাটাক করছে। তাহলে এবার আমার যা মনে হয়, নাইট ভিশনটা আমি অন করে দিই আর এবার উপরের দিকে উঠি। এরা ভাই আলকাতালার লোক, আলকাতালার লোক এখানে চেঁচামেচি করছে, বাথরুমে লোকানোর প্ল্যান বানাচ্ছে এরা। ঠিক আছে, যেখানে ইচ্ছা লুকিয়ে না তোরা। এই দরজাটা খুলে গেছে, কোথায় কে এখানে? আরে আমাকেও মারতে দে ভাই, তোরা একা মারবি নাকি সবাইকে? এরাই সবাইকে সালা মেরে দিচ্ছে। আচ্ছা, এই একটা দরজা আমার ভাই, একে হোস্টেজ বানিয়ে রেখেছিল, কিন্তু আমার তো মনে হয় এরা এদের নিজেরই দলের লোক, তো এদেরকে বিশ্বাস না করাই ভালো। ওকে, এখানে একটা দরজা দেখতে পাচ্ছি, এই দরজাটা আমি দেখতে। আবে সালা, তুই দরজার পিছনের থেকে মারবি? তুই আবে মেরে দিছি ভাই, আমি ভেবেছিলাম এই হচ্ছে আমাদের দলের লোক ছিল। এবার আমাদের সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছে, আমরা সেকেন্ড ফ্লোরটাকে সিকিউর করতে, কারো উপরে ভরসা করা যাবে না ভাই। এখানে নিজেরাই নিজেদেরকে হোস্টেজ বানিয়ে বাঁচানোর চেষ্টা করছে। এবার এই দরজাটা চেক করতে হবে আমাদের। আবে দরজার ভিতরে থেকে মারছে, দরজার ভিতরে থেকে মারছে। এই ঘরের ভিতরে না অনেকে আছে, আমি ভাবছিলাম হয়তো একজন থাকবে। দরজাটা খুলে দিয়েছি, এবার আমি যেটা করব, আর একটু খোল। আরে ও ওই দিক দিয়ে গুলি মেরেই যাচ্ছে, এবার নে বোম মার। আরেকটা বোম মেরেছে, এবার এবার তো বাস্ট হবে, এবার তো বাস্ট হবে। আছে না গেছে, এখানে বাচ্চাদের শুনতে পাচ্ছি, কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। এখানে বাচ্চাদের আমি মারতে চাই না ভাই। এখানে এই এটা সিকিউর হয়ে গেছে বন্ধুগণ, সব সিকিউর। চলো আমরা এবার উপরের দিকে যেতে পারি। আচ্ছা, এদের ঠিকানা লাগাচ্ছে। আরে আমরা তো আমাদের নিজেদের দলকেই ঠিকানা লাগাচ্ছি। এরা কি আওয়াজ পাচ্ছে না নাকি? এতগুলোকে মারলাম আর মনে হচ্ছে আওয়াজ পেয়ে গেছে, কিন্তু এরাও বুঝতে পারছে না, যেহেতু বাড়িতে কারেন্ট নেই না, কি চলছে এরাও বুঝতে পারছে না। লোকানোর প্ল্যান বানাচ্ছে, কিন্তু কোন দরজাটা খুলবো এবার? ওকে চলো ভাই, এই দরজাটা খুলি, দেখি দরজার ভিতরে আছে কে কে আছে। এ কেউ গুলি মারবি না, কেউ গুলি মারবি না, গুলি মারবি না, আম আদমি, আম আদমি মারবি না, মারবি না ভাই। আবে এইদিকে আবার কে গুলি চালাচ্ছে? কোন হ্যাঁ গুলি চালাচ্ছে কে এখানে? ওকে, ম্যাডাম জিকে তো সিকিউর করে দিয়েছে, এটাই অনেক ভাই। আমরা একজন নিরীহ মানুষের জান নিইনি, সবচেয়ে বড় এটাই। আর তুই খাটের তলায় শুয়ে শুয়ে মারছিলি? হ্যাঁ, এই এই ফ্লোরের ভেতরে জানি না কেউ আছে নাকি, আদৌ লুকিয়ে টুকিয়ে উপরের দিকে যেতে হবে। ক্যাপ্টেন প্রাইস আমার সাথে আসুন, এই দরজার ঘুপ ওই পাশে লক, এটার এটা একটু বোম ফ্রম লাগাও, নাহলে লাথি ঘুষি মারো, তাছাড়া আর কোনো রাস্তা নেই, কিন্তু ভেঙেই দেবো। শাওয়েল নিয়ে এসেছি আমরা। ওকে ওই হ্যাঁ ভাই, এই রুমে আছে, বাট আছে কে এখানে? কেউ মারবে না, কেউ মারবে না আপনাকে, আপনি জাস্ট শান্ত থাকুন। কে মারবে আপনাকে? কে কে? আমি মারিনি ম্যাডাম জি আপনাকে, আমি মারিনি আপনাকে। আরে তো মেরে দিল, প্রাইস আপনি মারলেন কেন ওকে? এইখানে কি, এটা কি ছিল কি? ও আচ্ছা, এটা ডেটোনেটার ছিল, ডেটোনেটার প্রেস করে দিলে বাড়ি উল্টে যেত। আমিও ভাই একটু বেশি ভালো মানুষ তো, তার জন্য ভাবছিলাম হয়তো এই নিরীহ ম্যাডাম যে ছিল তাই। যাই হোক, এখান থেকে আমরা একটা আইপি পেয়েছি, আর এবার আমরা চলে এসেছি আমাদের ফারার কাছে একদম। বাকি তো ওই যে সামনে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা হসপিটাল, ওর ভিতরে রয়েছে কিছু নিরীহ মানুষরা, যাদেরকে হোস্টেজ বানিয়ে রেখে দিয়েছে আলকাতালার লোকজন। এবার ওদের কাছ থেকে না ওদেরকে আমাদের ছাড়াতে হবে, নিরীহ মানুষদের। চলো ভাই, একদম সব রেডি, এরা দুজন তো আগের দিকে গেল, আমরা যাবো আমাদের দলবলের সাথে। কিন্তু একটা না ভাই প্রবলেম আছে, আমাদের এইগুলোর থেকে একটু দূরে দূরে থাকতে হবে। ওই দেখো, আমি আর এটাই সন্দেহ ছিল, উপর থেকে মনে হচ্ছে মিসাইল ফিসাইল ফেলছে। ওই যে ভাই, এখানে একটা স্মোক মারতে হবে আমাদের, স্মোক মেরে পালাতে হবে এখান থেকে। পালা 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 পালা, সামনে চলে এসছে যে ভাই, ভাইয়ের দলবল চলে এসছে সামনে। তোদের সবাইকে একদম পরিষ্কার পরিষ্কার করে দিয়ে আমাদের যেতে হবে। কার 98টা আমার কাছে এখন নেই, আমাদের তার জন্য এমনি গান নিয়ে পালাতে হবে। ঠিক আছে চলো ঢোকো এর ভিতরে। ওই হ্যাঁ, এখানে কেউ নেই। আমাদের না এই গানের ভিতরে এরকম বোমও অ্যাটাচ করা আছে, যেটা দিয়ে আমরা এরকম ইজিলি এদেরকে খাতমা করে দিতে পারবো। এই যে সালা এখান থেকে মারছে না, তারা তো বিল্ডিং এর ভিতরে আমি ঢুকছি, দলবল তো একদম চলে এসছে এখানে ঢোকার জন্য। আবে জলদি জলদি দরজা খোল এখানে, ভাগো ভাগো, সামনের দিকে চলো, সামনের দিকে চলো। তারা স্নাইপার, স্নাইপার উপরে দাঁড়িয়ে আমাকে মারছিলি তখন না, তারা স্নাইপারকে মারবো আগে এই সমস্ত চিন্দি ফুন্দি মানুষদের মেরে নি। সামনে দেখো ভাই, জন্য কিরকম ভাবে কিসব জিনিসপত্র বানিয়ে টেনে রেখেছে। তার প্রথমে আমাদের এটাকে ক্লিন করতে হবে, ক্লিন করার জন্য আমাদের যেটা করতে হবে, উপরে উঠতে হবে, তারপরে এটাকে ডিফিউজ করে দিতে হবে এরকম ভাবে। চলো একদম ক্লিয়ার রাস্তা, সবাই অনায়াসে চলে আসতে পারবে। ওই সালা স্নাইপারের বাচ্চাটা কোথায় যে আমাকে মারছিল তখন থেকে? মনে তো হচ্ছে ভাই এখানে আছে। তোরা চালনা দিয়ে মারছিলি, তোদের এবার আমি মারবো দেখ। এ বেটাজি বেটাজি, মজা আয়া, লো এমো হয়ে গেছে ভাই আমার। ভাই এখানে একটা স্নাইপার রয়েছে, ড্রাগন আপ মনে হয় নাম,
এদেরকে খতম করে দি আগে আমি বাট চলো চলো এখন স্নাইপার ওখানে রেখে দিতে হবে আমাদের স্নাইপার নিয়ে আমাদের আর কাজ নাই এটা কি গান কি গান এটা যাই হোক এটা নিয়ে আমরা আগের দিকে যাই ট্যাঙ্ক ফ্যাঙ্ক নিয়ে সব নিয়ে আগের দিকে যাবো ভাই ট্যাঙ্কের পিছনে থাকা যাবে না ভাই ট্যাঙ্কের ট্যাঙ্ক বাস্ট হয়ে যাবে ট্যাঙ্ক গুড গপ করে মারছে ভাই গুড গপ করে মারছে হেলিকপ্টার মারছে ট্যাঙ্ক মারছে সবকিছু মারছে এইখানে একজন পালানোর চেষ্টা করছে যুদ্ধে এসে পালাবি ভাই তুই এত বড় সাহস তোর যুদ্ধে এসে পালাবি হ্যাঁ এই সামনে দিকে আয় বন্ধু লোক সামনের দিকে চল তুই দেখ সামনে ওরা সবাই দৌড়াদৌড়ি করছে এখানে এই গানটা ভালো না ভাই এর জন্য আমার একটু মারতে রাখতে অসুবিধা হবে কিন্তু তাও আমি চেষ্টা চালিয়ে যাবো চেষ্টা আমি ছাড়বো না ওই যে উপরে একজন কে আমি কাহানি খতম ব্রো আরে আমাদের দলের লোকজনের কাহানি খতম হচ্ছে এখানে আস্তে আস্তে শুয়ে শুয়ে হামাগুড়ি দিতে দিতে গিয়ে মারবো তোদের আমি মারামারি আমি না এখান থেকে একটা শটগান তুলে নিয়েছি ভাই শটগান দিয়ে এরকম ভাবে মারবো আর একটা একটা এদের কাম তামান হয়ে তো যাওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন আমি জানি না ভাই আর শটগানেরও দেখি এখানে গুলি ফুলি শেষ হয়ে গেছে এইবার তো বাঁচকে যেতে পারবি না তোরা বাঁচকে কোথায় যাবি ওইখানে লুকিয়ে লুকিয়ে মারবি নে স্কোপ যখন আছে স্কোপ দিয়ে দেখবো আর ঢুন ঢুনকে মারবো তুই বোম মারবি ভাই বোম মেরে দিয়েছে বোম মেরে দিয়েছে বোম মেরে দিয়েছে এখানে লোকা আবে আমার অনেকখানি খুন ফুন কমে গেছে বোম গুলোকে আমি থ্রো করতে পারছি না টাইম মতো তাহলে আর এত সমস্যা হতো না এখানে কোনো এখানে একজন মেশিন গান নিয়ে রয়েছে না খতম এর পিছনে থেকে কি আমাদের বারবার স্মোক নিতে বলছে এখানে সবাইকে একদম ক্লিয়ার করে নিয়েছি তোদের মধ্যে থেকে না কেউ এই মেশিন গানটাকে নিয়ে নে ভাই তাহলে সবচেয়ে বেশি ভালো হবে ওকে এরা হোস্টেজ ভাই ও শিট আমি হোস্টেজদের মারানোর জন্য আমি গুলি চালাইনি কিন্তু এরাই মেরে দিয়েছে ওদের এখন যখন তোরা ওদের মেরে দিয়েছিস ভাই তোদেরকে কে বাঁচাবে এখানে বলতো কে বাঁচাবে কেউ বাঁচাতে পারবে পারবে না এই সমস্ত নিরীহ মানুষদের মারা তোদের কোনো দরকার আছে বলতো ওই দরকার হ্যাঁ কে এ পালাচ্ছে যান ম্যাডাম জি আপনি সেফ আছেন যান পালান এখান থেকে আমরা ক্ষতি পৌঁছাবো না এখানে কিন্তু এরা ভাই ক্ষতি পৌঁছাতে পারে তাহলে তোকে তো বিজলি কা ঝাটকা দিয়ে মারবো আমি সামনের দিকে আরো আইটেম আসছে আরো আইটেম আসছে হ্যাঁ খতম ও ও ও ও ও ও এবার আমাদের উপরের দিকে যেতে হবে ওদের উপরে আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে একদম এই নে ভাই আর কেউ আছে এই গানটা আমি পেয়েছিলাম বলে ভাই এত তাবাহি মাচাতে পারছি নিলে এতক্ষণে আমার কাম জামা হয়ে যেত সামনে আমাদের জন্য অপেক্ষা তো করছে কেউ না কেউ আমার তো মনে হয় ভাই এদের মধ্যে থেকে ওরা হতে পারে উঠাট করে যদি অ্যাটাক করে দেয় না ওই দেখো ভাই ওই দেখো দেখো আমি বললাম না ভাই আমি বললাম না এদের মধ্যে থেকে কেউ না কেউ বেরোবে চালা নাটক করছিলি নাটক হ্যাঁ তোর নাটক আমি আগে থেকেই জানি যে তোরা কি কি করতে পারিস কি কি না করতে পারিস ভাই সাহাব ওই দিক দিয়ে আবার কে মেশিন গান নিয়ে গুলি মারছে ভাই এর সামনে এরকম ভাবে গেলে হবে না এরকম ভাবে গেলে আমরা মারতে পারবো না আমাদের যেটা করতে হবে এখানে একটা স্মোক মারতে হবে স্মোক মেরে দিয়েছি আমি এবার এই ঘরের ভিতরে আয় এই ঘরের ভিতরে এসে এইটার টপকায় দিছি ভাই সামনে রয়েছে মার না একে আমি একাই মারবো নাকি সবাইকে একটু তো কভার টভার দে তোরা এখানে এখানে সামনের দিক দিয়ে আরো আসছে একটা দিয়ে ঢুকবো একটা দিয়ে বেরোবো আমি এবার আমাদের যেতে হবে ওই পাশে চলো ওই পাশে আমি একদম চলে এসেছি একেও টপকে দিয়েছি এই পাশ দিয়ে তোকেও টপকে দেবো নেক্সট টার্গেট আমাদের ওই মেশিন গান ওলা ভাই এখানে দেখো বোম লাগিয়ে রেখেছে আমার জন্য বোমটাকে ডিফিউজ করতে হবে আগে গেলে এখনই আমি শহীদ হয়ে যেতাম কিন্তু ডিফিউজ করে দিয়েছি এখানে আরেকজন চলে এসেছে কোথা থেকে তারা ভাই তোরা তো খতম এবার এই ঘরের ভিতরে এবার এই ঘরের ভিতরে এই ঘরের ভিতরে একটা বোম মেরেই দিই আমি ভাই বোম টোম মেরেও মনে হচ্ছে কোনো কাজ হয়নি এখানে তাও জিন্দা রয়েছে এরা জিন্দা থাকা যাই থাক ওদের তো আমি খতম করবো এখানে একটা বোম মারি এবার বোম তো মারছি ভাই বোম ফাটবে কোথায় আমি জানি না আরে বোম আচ্ছা উড়ে গেছে ভাই সাহেব বহুত তাবাহি মাচাইছিস ভাই তুই আর এখন গানের উপরে শুয়ে রয়েছে দেখো এতক্ষণ ধরে কি মার দিচ্ছিল ওকে চলো সামনে দিকে চলো আমার তো হাওয়া বের করে দিছিল এবার এই দরজা ভাঙতে হবে আমাদের তাই তো আবে এসে জলদি জলদি ভাঙ আর তুই 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 অনেকক্ষণ ধরে মারছিলি আমাদের বোম ফোম লাগাবে নাকি ইউজ স্নেক ক্যাম আচ্ছা আমাদের এখানে ভাই ক্যামেরা ঢুকিয়ে দেখতে হবে চলছে কি আর এই যে সেই আমাদের গেমের ভিলেন ঠিক আছে আলকাতলার লোক আমাদের লোকজনকে ধরে রাখছে এরা বলছে আমাকে মারার জন্য পাঠিয়েছো কিন্তু আমরা এদের সবাইকে মেরে দেবো ঠিক আছে ভাই তুই পারবি না মারতে ভাই আমার মনে হচ্ছে কি আমার না জালনা দিয়ে বড় কাজগুলো তো আমারই করতে হয় না ছোটখাটো কাজ ওরা করবে ঠিক আছে তাই হবে কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে দরজার ওই পাশে ভাই আমার যা মনে হয় তারফার থাকতে পারে হ্যাঁ তারফার থাকবে কি ওই দেখো আছে এটাকে আমাদের ডিফিউজ করতে হবে সবার প্রথমে পদে পদে আমাদের জন্য এখানে বোমা বারুদ লাগিয়ে রেখে দিছে এরা কিন্তু আমাদের এগুলো থেকে বেঁচে বেঁচে সাবধানের দিকে যেতে যাবে এই সামনে কিন্তু লোকজন রয়েছে সাবধান একদম টাইমের সাথে সাথে ভাই এই উলফের বাচ্চাকে না আমার জিন্দা পাকাড়তে হবে ভাই ওই জিন্দা ধরে নিছি উলফরে একদম কেউ চালাকি করবি না ভাই বলো অনেক তো আতঙ্ক ফেলালে এবার কেমন লাগছে এবার এটাতে ধরে নিয়ে না আমাদের এমবাসির দিকে যেতে হবে ভাই কিন্তু আমি যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে এমবাসির বাইরে শুরু হয়ে গেছে এর দল বলে আরো যে লোকজন ছিল না সবাই এমবাসির বাইরে এসে এখানে আক্রমণ করে দিয়েছে আন্দোলন করছে বলছে ওকে ছেড়ে দাও ছেড়ে দাও রেটা হচ্ছে এর মেন ডান হাত না বাঁ হাত ঠিক আছে বলছে আমাকে উলফকে দিয়ে দাও না হলে কিন্তু তোমরা শহর থেকে যেতে পারবে না ক্যাপ্টেন প্রাইস আসছে ভাই আমাদেরকে রক্ষা করার জন্য আমি তো আগেই বলেছিলাম ক্যাপ্টেন প্রাইস যদি চলে আসে আমাদেরকে কেউ আর টপকাতে পারবে না কিন্তু ইনি এখান থেকে ডাইরেক্ট জাম্প করবে নাকি ভাই বাইরে দেখো এরা কত দল বল নিয়ে চলে এসছে উই যে ভাই গেট ভেঙে চুরে ভিতরে ঢুকে গেছে ভাই এবার কি হবে সব বুঝে গেছি আমি সব বুঝে গেছি এবার চলো এখান থেকে ছালাং ফালাং লাগিয়ে নিচে থেকে নামি ও কে একজন সালা আরপিজি মারে দিছে আমাদের হেলিকপ্টারে ওকে ঠিক আছে নো প্রবলেম আরপিজি মারুক আর ফারপিজি মারুক
আমরা এখান থেকে নিচে তো নামবো। আবে দড়ি ধর, তুই দড়ি ধর। গেছে ভাই, হেলিকপ্টার গেছে। একদিক করার প্ল্যান মনে হচ্ছে চৌপাট হয়ে গেছে এখানে, বাট চিন্তা তো বেঁচে গেছি আমি। ও আরে বাঁচে গেছে, বাঁচে গেছে ক্যাপ্টেন প্রাইস। আপনিও শহীদ হয়ে যাচ্ছিলেন এখন। এক্সট্রাকশন ফেইলড হয়ে গেছে আমাদের। ওকে ভাই ঠিক আছে, ওরা মনে হচ্ছে বেসমেন্টে আছে, আমাদের এবার বেসমেন্টের ভিতরে যেতে হবে। এত লোকজন, এরা কারা? এরা বিল্ডিং এর লোকজন, তাই তো? দরজা খুলুন আপনি জলদি জলদি, জলদি জলদি খুলুন। চারিদিকে চেঁচা মেচি চেঁচা। বাস্ট, আমাদের লোকজন আরো কয়েকজন শহীদ হয়ে গেছে ভাই। সবাই দৌড়াদৌড়ি করছে, এরা কারা, আতঙ্কবাদী না কি? আমার তো মনে হয় ভাই এরা আতঙ্কবাদী হবে। ওকে ওকে ওকে, মারবো মারবো মারবো। আরে ও ভাই, এরা ওই দিক দিয়ে মারা শুরু করে দিয়েছে আমাদের। আবে এটা তো ইয়ার বোয়া। আরে ওটা তো ইয়ার ভাই, মানে ফারার ভাই। ও না না না, সরি 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 সরি, এটা ফারার ভাই না, এটা ওর ডানহাত। সরি আমি ভুল বলছিলাম, বলছে কি? আরে এবার একে মারবে ক্যাপ্টেন প্রাইস, কিছু তো বলুন, আমি খুলবো কি খুলবো না? আরে খুলতে বারণ করছে আমাদের। এই দরজা খুলবে? সরি বেটা, আমি তোকে বাঁচাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। এই কাজগুলো না, বুলেট প্রুফ তো, এর জন্য ওদিকের থেকে মারলে এদিকে আসছে না, আর আমরা মারলেও কিছু হচ্ছে না। ঠিক আছে ভাই, তোর বদলা নেবো আমি। এবার কে ঢুকে পড়ছে এখানে? এই আলকাতালার লোক না? এবার এবার তোরা এখান থেকে জিন্দা যেতে পারবি না ভাই, তোরা জিন্দা যেতে পারবি না। আরে আপনারা একটু সাইডের থেকে হাঁটুন না, তাহলে তো গিয়ে এদের মারবো, না হলে কিভাবে মারবো আমি? এদের চক্করে আমারই এখানে রক্ত কমে গেল। এই যে একজন হামাগুড়ি দিয়ে এসে আমাকে মারার জন্য আসছিল। ছুটে না, ছুটে আসবি, এনে বোম নে। একটা দুটো বোম মারতে হবে এখানে আমার, বোমের সাহি ইস্তেমাল তো এখনই করতে হবে। সামনের দিকে চলো, সবাই একদম হামাগুড়ি দিয়ে যাও, সবাই একদম হামাগুড়ি দিয়ে যাও। আরো দল বল আসছে এখানে, না সালা তোদের তোদের সামনে গিয়েই মারবো। কিন্তু আমি কিচ্ছু উঠতে পারছি না এখানে, উঠলেই মারবে, উঠলেই মারবে। ওই যে ওই যে, চল খতম তুই। আর কোথায় কে আছে, কোথায় কে আছে? আরে এরকম ডাইরেক্ট ঢুকে দিছে এখানে সালারা, ভাঙিয়ে জুড়ে। ও চলো টপক ডালা ইস্কো। তবে এই এখানে আবার তুই সিভিলিয়ানদের মারিস, সিভিলিয়ানদের মারিস, কত মারবি সিভিলিয়ানদের? এ সরি ম্যাডাম জি, আপনাকেও বাঁচাতে পারলাম না, আমার কোনো দোষ না। আরে ভাই, এরা চারিদিকে সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করেই যাচ্ছে, করেই যাচ্ছে অ্যাটাক। আর আমার গানও এরকম সময় গুলি শেষ হয়ে যায় না, আমি এই সমস্ত সিভিলিয়ানদের মোটে বাঁচাতে পারছি না, না হলে এতক্ষণে কত সিভিলিয়ানদের আমি বাঁচিয়ে ফেলতাম বলতো? আরে বুলেট প্রুফ কাজ চালা, বুলেট প্রুফ কাজ দিয়ে গুলি মারলেও যায় না, যা করতে হবে আমার আপনার সামনে গিয়ে করতে হবে। এ আরে আমি ভাবলাম এটা নাকি ওই উলফের ডান হাত, কিন্তু না এটা উলফের ডান হাত না। আর একটু সামনের দিকে একটু আস্তে আস্তে যেতে হবে ভাই, আমাদের জন্য ওইরকম বোম ফোম রাখতে পারে। চলো চলো চলো, চেক পয়েন্টে নাকি চলে এসেছি। কোনটা চেক পয়েন্ট এটা? আরে তো লক আছে, বোম তো না, সাওয়েল দিয়ে খোঁজা মেরে ভাঙবে এটাকে। ভাঙুন, ভাঙলো। আরে বাক 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 সালা বাক, এরকম হুট করে চলে আসিস তোরা? হ্যাঁ কি ভাবে ছিস, আমরা কিছু বুঝি না। সামনের দিকে খতম খতম বেটা, বেসমেন্ট একদম ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তাও আমার সন্দেহ আছে এখানে থাকতে পারে আরো লোকজন। ওকে এটা কি ভাই, সার্ভার রুম নাকি? বেসমেন্টের আরো গভীরে চলে এসেছি আমরা, এখানেও তো গোলাগুলির আওয়াজ পাচ্ছি আমি। বললো নাকি বেসমেন্ট নাকি ক্লিয়ার, তাহলে এটা কোন ক্লিয়ার? হ্যাঁ এখনো লোক আছে এখানে, যে এই সাইডে কই নাই, এই সাইডে। এবার এই দরজাটা খুলতে হবে ভাই, তোরা এখানে আসিস নাকি বল। ওকে এরা এখানে আছে, চলো। আর উলফ পেটা, এরা মারলে তো এখানে মিশন খতম হয়ে যেত, না হলে কখনই মেরে দিতাম একে আমি। আর এখানে আমাদের অ্যাম্বাসেডর রয়েছে, অ্যাম্বাসেডরকে আমাদের সেভ করতে হবে। আরে অ্যাম্বাসেডর প্লিজ বাইরে যাবেন না, প্লিজ না। গেছে, এবার আমি বললাম আপনাকে বাইরে যেতে, না গায়ে অ্যাম্বাসেডর ভাই। অ্যাম্বাসেডরের সাথে এটা কি আছে? আচ্ছা এনার নাম হচ্ছে স্টেজি, আমি এনাকে এখন ইনস্ট্রাকশন দেবো। আপনি এক কাজ করুন, অ্যাম্বাসেডরের কি গার্ড নিয়ে দরজা দিয়ে পালানোর চেষ্টা করুন, ঠিক আছে? নিয়েছেন, এবার আমাদের এবার যেতে হবে নেক্সট সিসিটিভির দিকে। দেখে নি, দাঁড়ান, এখানে অনেক লোকজন রয়েছে। আপনি কোথায় আছেন? আপনি চলে আসুন এখানে, আপনি জলদি জলদি যান ওইখানে গিয়ে লোকান। হ্যাঁ ঠিক আছে, এবার এখান থেকে যান হচ্ছে এইখানটায়, এই কর্নারে যান। ওকে এই কর্নারে চলে গেছে, ক্যামেরাটা চেঞ্জ করে নিই আমরা। এবার এখানে চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, টের যেন না পায় ভাই। এ যদি টের পায় না, একে মেরে দেবে স্টেসিকে। বাট আমি কোথায় এখন একে যেতে বলি? পালান পালান পালান, এটাই টাইম, এটাই টাইম, পালান 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 পালান। ওকে এবার আমাদের নেক্সট ক্যামেরায় মুভ করতে হবে। শেট ভাই, দেখে নেয়নি তো মনে হচ্ছে, দেখেনি। এ পালাচ্ছে এদিকে, ওই দিকে যাচ্ছে, কিন্তু স্টেসি আবার ওই পাশে রয়েছে। স্টেসি এই সাইডে আসুন, এই সাইডে আসুন। ওকে ওকে ওই সাইডে যাচ্ছে, পালান 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 পালান, ডোরের দিকে পালান, ডোরের দিকে পালান, জলদি জলদি পালান। বাঁচিয়ে নিয়েছি আপনাকে, এবার নেক্সট ক্যামেরা এখানে আসুন। ওকে আসুন 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 আসুন, আপনাকে যেমন তেমন ভাবে বাঁচানোর দায়িত্ব আমার। এই কর্নারে আসুন, দরজার এই কর্নারে আসুন। ওকে এবার নেক্সট ক্যামেরায়, আবার এখানে একজন রয়েছে, কিন্তু গার্ডও অনেক রয়েছে। আপনি এখানে আসুন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে ওকে বাঁচান, পরে যা বলছি সেটা করুন। ধর ব্যাং, এরা না ভাই বেশি বোঝে, বলছি ওকে বাঁচাতে হবে না। ওরে বাঁচাতে গেলে আপনিও টপকাবেন, সাথে সাথে আমাদের নিয়ে টপকাবেন। আপনি দেখলেন, বাঁচাতে পারতেন ওকে, ওইখান থেকে একদম নড়ানড়ি করবেন না, যেখানে আসুন একদম সেখানেই আটকে থাকুন, ঠিক আছে? এবারও চলে গেছে চুপচাপ। ও ও ও ও ও, এখানে থাকুন ঠিক আছে। এবার ও যখন ওইখান থেকে যাবে, এখানে চলে আসুন।
এখানে চলে আসুন, এখানে চলে আসুন, জলদি জলদি আসুন, আসুন 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 আসুন। ওকে এই পর্যন্ত ট্রেসিকে বাঁচিয়ে নিয়েছি, এদিকে তো একটা আসছে ভাই। ওকে আপনি এক কাজ করুন, এখানে চলে আসুন, এই গাড়িটা কিন্তু আপনাকে ফলো ফলো করতে করতে ওইদিকে যাচ্ছে, ঠিক আছে? এবার আপনি এক কাজ করুন, ডাইরেক্ট এই চেয়ারের পেছনে চলে যান। ভাগুন 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 ভাগুন, এখানটা যেতে হবে আপনাকে, ঠিক আছে? আসুন, এটা দিয়ে ওদেরকে ডিস্ট্রাক্ট করতে হবে যেমন তেমন ভাবে। এটা টার্ন অন করে দিন। ওকে টার্ন অন হয়ে গেছে ভাই। প্রিন্টার ফিন্টার না ভাই ইউজ করার কোনো দরকার নেই, প্রিন্টার ইউজ করতে গেলেও টের পেয়ে যাবে। আমাদের এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা ইউজ করতে হতো। এবার আমি এক্সিটে ঢুকে গেছি, ওই দিক দিয়ে আমাদের দলবল বেরিয়ে গেছে। ম্যাডাম আপনি বেঁচে গেছেন, দেখলেন তো, আমার কথা শুনলেন বলে বাঁচলেন। বাট এবার আমি এদের ভিতরে ঢুকি কি করে? আবে কেউ তো আমাকে বল। কাইল ভাই এবার খুশি হয়েছে, ম্যাডামকে বাঁচিয়ে উঠেছে। ও উলফের বাচ্চা কই গেল? টপকাইছিস নাকি? জিন্দা আছে এখনো? মনে হচ্ছে জিন্দা আছে, ওদের আমরা নিয়ে যাবো ভাই। এই যে উলফ, আমাদের এবার এখান থেকে বেরোতে হয় ভাই। বেরোনোর জন্য গাড়ি তো লাগবে, গাড়ি কোথায়? আচ্ছা আমরা এখানে মারিনসদের কল করব, মারিন এসে আমাদের নিয়ে যাবে, ঠিক আছে? বাট এখানে যেটা প্রবলেম ভাই, খুললেই ওই সমস্ত জনগণ একদম বাইরে এসে আমাদের উপর হাল্লা মাচিয়ে দেবে। এখানে একটু কি কার্ডটা ইউজ করে নিই আমি। এখান থেকে এসকেপ করতে আমাদের পুরো একদম হালত খারাপ হয়ে যাবে ভাই, এখান থেকে এসকেপ করতে আমাদের হালত পুরো খারাপ হয়ে যাবে। পুরো সবাই এসে অ্যাটাক করে দিছে আমাদের উপরে, দেখো। বাট তাও আমি আমার চেষ্টা ছাড়বো না, আমি এখান থেকে যুদ্ধ চা। আরে কে রে ভাই, গাড়ি প্যাপু করে যাচ্ছে। তারা তোদের মজা দেখাচ্ছে, আমি তোদের আমি মজা দেখাচ্ছি। আবার লো অ্যামো হয়ে গেছে, কি গান নিলাম আমি যে লো অ্যামো হয়ে যায় বারবার। এইখানে কোনায় দাঁড়িয়ে মারা না, প্লিজ আপনারা এখান থেকে যান, এখান থেকে যান। আরে এরা তো দেখি ওদের ডাক দিয়ে বলে দিচ্ছে, কারা এরা, কোথার থেকে আসে এরা? আরে কম্পাউন্ডের ভিতরে কে আছে জানি না ভাই, কে আছে আমি বুঝলাম না। আমাদের ফটাফট এখান থেকে বেরোতে হবে, আমি শুধু তাই জানি। ওকে এখানে কি কার্ড ইউজ করতে হয় ভাই, জলদি জলদি চলো, জলদি জলদি চলো। এটা মনে হচ্ছে অ্যাম্বাসেডারের বাড়ি নাকি? আমার তো মনে হচ্ছে এটা অ্যাম্বাসেডারের বাড়ি হবে ভাই। এখানে আমরা এসালা উলভের বাচ্চাকে এই ঘরের ভিতরে আমরা আটকে রাখবো, যাতে করে এখান থেকে পালাতে না পারে। এবার আমাদের যেতে হবে সামনের দিকে ভাই, জয়েন প্রাইস এন্ড ফারা অন রুফটপ। আচ্ছা রুফটপে স্নাইপিং করতে হবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু আমি তো স্নাইপার আনিনি। আচ্ছা চিন্তার বিষয় নেই কোনো, এখানে স্নাইপার রয়েছে। ওই দেখো ওই দেখো, ওইখান থেকে ওরা দৌড়াদৌড়ি করছে, একজন বলছে যে ওরা নাকি আমাদেরকে দেখছে। ক্যাপ্টেন প্রাইস তোকে গরম দিয়ে বলো, দেখ ভাই ওদের পক্ষে কথা বলে তোদের সবাইকে এখান থেকে বের করে দেবো। ও ভাই সাহ, এরা এখানকার সমস্ত যে সমস্ত লাইট ছিল না ভেঙে দিছে ওদেরকে, যাতে করে আমরা কিছু দেখতে না পাই। এখানে একটা ফ্লেয়ার মারি আমি, ফ্লেয়ার তো মারে দিছি ভাই। এবার ওকে ওকে ভাই, ওই দেখো ওই দেখো, আমি ভেবেছিলাম আমরা যাতে কিছু দেখতে না পাই, কিন্তু না, এরা এরকম ভাবে এরা ওই লাইটগুলো ভেঙেছে এই কারণে, যাতে করে আমরা এদেরকে দেখতে না পাই। আর এই ফ্লেয়ারটা সেই কাজটা আমাদের করে দিয়েছে ইজি। আর দেখ ভাই তোদের এবার আমি মারবো এখান থেকে এরকম ভাবে স্নাইপার দিয়ে। আরেকটা আরেকটা ফ্লেয়ার আমাদের লঞ্চ করতে হবে, তারপরে গিয়ে আমরা দেখতে পারবো এখানে। ওকে চলো আবার একটু আলোয় আলোকিত হও। এদিকে আসছে এরা সবাই আমাদেরকে মারার জন্য, না পারবি না। উরে এক পাল চলে এসছে এখানে, মার 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 মার। এদের হাতে বন্দুক ফন্দুক ভাই কি না কি নিয়ে চলে আসছে, সবাই মিলে মারো এদেরকে। আমি তো আটকানোর চেষ্টা করছি, এই কোনা দিয়ে আবার আমাকে একজন মারছে না, চলো খতম। আবার একটা প্লেয়ার মারতে হবে আমার নিশ্চয়ই। আরে ভাই এরা অনেক কাছে চলে এসছে, কেউ তো কিছু কর। আমি একা স্নাইপিং কতক্ষণ ধরে এরকম ভাবে আটকাবো এদের? যতক্ষণ আটকাতে পারছি আটকাচ্ছি তো। ওরা তো গাড়ি নিয়ে চলে এসছে, এই গাড়ির পিছনে এটার খোপড়ি উড়াই আগে, এ নইলে মেশিন গান দিয়ে মারবে আমাদের। ও নো ভাই, এরা আমাদেরকে মারার জন্য এখান থেকে বোম লঞ্চ করে দিয়েছে দেখি। এবার আমাদের সাথেও সেম একই কাজ করবে ওরা, যেটা আমরা এদের সাথে করছিলাম। ক্যাচে ভাই, এবার এখান থেকে পালাতে হবে আমাদের, তাছাড়া আর কোনো রাস্তা নাই। আমাদের এখান থেকে যেমন তেমন বেরোতে হবে। দরজা তো খুলুন আগে, কে আসে ভিতরে? কই হ্যাঁ, এটা কি জিনিস ভাই? ক্যা হ্যায় ইসকে আন্দার, ডিজাইনেটার। আমাদের এখানে ডিফেন্ড করতে হবে, কিন্তু ওই যে ডিফেন্ড করার প্ল্যানে সমস্ত জলফল ঢেলে দিছে ভাই, অ্যাটাক করে দিয়েছে ওরা। কেমন ভাবে এতগুলোকে মারবো আমি? এই মাত্র তো এতগুলোকে টপকালাম, আরো আসছে ভাই লোকজন। মনে জোর থাকলে ভাই সব কিছু হবে। পড়ে গেলাম তো আমি। ওরে ভাই, লেজার মাস্কিং ইউজ করতে হবে। এ মারে রে, মার 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 মার। আমরা এখানে, আচ্ছা একটু আগে আমরা যেটা পেয়েছি না, ওটা দিয়ে আমরা এরকম যে যার গায়ে এরকম মাস্ক করবো, উপর দিয়ে আমাদের যে এয়ার সাপোর্ট আছে না, ওরা ওদের সবাই করাবে। চলো ওরা ভাই, দারুণ প্ল্যান এটা আমাদের। ওরা 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 পুরো বিল্ডিংই তো তাবা করে দিলাম আমরা, এতক্ষণে কাজের কাজ করছি। আর কোথায় আছে, কে আছে? এই যে দেখে নিয়েছি ভাই, এবার তোকে কে বাঁচাবে এখানে বলতো? এতে ভালো পুরো বিল্ডিংটারে উড়াতে না, তাহলে তো সবচেয়ে ভালো হয়। ও ভাই সাহাব, এনিমি আসছে এবার। উই যে এনিমি, এ মার করছি, মার 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 মার, এয়ার সাপোর্ট গলত জায়গায় এয়ার সাপোর্ট মারছে। এবার মার, এবার মার, এয়ার সাপোর্ট মার, গেছে উড়ে, ঠিক আছে, কিন্তু গাড়িটা উড়ে নাই ভাই। এয়ার সাপোর্ট মার, আরে তুই এক কাজ কর ভাই, এয়ার সাপোর্ট মার এখানে মার। এবার গেছে, এবার এবার রাস্তায় মার ভাই, রাস্তায় মার। তোর ভাই এয়ার সাপোর্ট কী করছে? ড্রোন রিলোডিং চলে এসছে।
থর ভাই যতক্ষণে রিলোড করবে ততক্ষণে এদেরকে আমি মেরে দেব না এখানে ততক্ষণে আমি মেরে দেব এদের এরকম ভাবে কই 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 খতম এখানে মার এখানে মার ড্রোন মার বাদবাকি গুলোকে হাত ফাট দিয়ে মারি একটুখানি আরেকটা মার আরেকটা মার এখানে আরেকটা বাস্ট কর গেছে এরা বাদবাকি গুলো আবে আবার কি মারে ও ভাই ওই বিল্ডিং টাইম প্রথমেই বলেছিলাম পুরোপুরি ভাবে উড়িয়ে দিতে ওরাই নাই কিছু নাই এখন এরা আবার আমাদের উপর হাল্লা বলে দিয়েছে যে এবার এই বিল্ডিংটারে পুরো উড়াই দে ভাই তাছাড়া আর কোনো রাস্তা নাই এখানে এরা আমাদের উপরে অ্যাটাক করতেই রয়েছে আবে জলদি জলদি ওরা না কতগুলো প্লেয়ার মারবো ওইখান থেকে সব দেখা যাচ্ছে উঁচু বিল্ডিংটার থেকে আমরা নিচু জায়গা রয়েছি না আবার উপরে কে বোম মারছে এখানে আসবে তারা এবার আমার আসতে হবে কাছে কাছের দিকে না আসলে তোকে আমি ডিফেন্ড করতে পারবো না ভাই সব লাফায় চাপায় আসছে ভাই লাফায় চাপায় আসছে যে গাড়িগুলো বাস্ট হয়ে রয়েছে সেই গাড়িগুলোর পেছনে দাঁড়ালে কোনো প্রবলেম নেই কারণ সেগুলো আর বাস্ট হওয়ার কোনো চান্সই নাই এই দেখো এখান থেকে ঝোপঝড়ির ভিতরে ঝোপঝাড়ির ভিতরে ভাই দৌড়ায় দৌড়ায় আসা না সামনের দিকে চলো সামনের দিকে চলো সামনের দিকে চলো সামনের দিকে চলো পরিষ্কার হয়েছে এখানে লোকজন করে দিয়েছি পরিষ্কার আবে সালা এই বিল্ডিং এর থেকে মারা না এই যে এনে খতম জানলা দিয়ে দেখতে পাইলে মেরে দেবো তোদের আমি এবার ডোরের কাছে চলো সবাই ডোরের কাছে আসো এবার ডোর খোলো ডোর লক আচ্ছা হাজির ভাই তোমাকে আমার হাত দিয়ে উঠাতে হবে ঠিক আছে ওঠো যাও উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো এবার আমার বাড়ি উপরে ওঠার কিন্তু না এই দরজা খুলে দেবে এদিক দেখিয়ে হাজির ভাই আমাদের দরজা খুলে দিয়েছে টার্গেটের বিল্ডিং একদম চলে এসেছি মেরে দিছি মার 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 আমি তোর জন্য আটকাচ্ছিলাম বারবার বাইচে যদি তোকে মেরে দিই আমি তার জন্য মারছিলাম না ওরে ওরে ভাই এখানে শুয়েছিল হামাগুড়ি দিয়ে সালা আমি তো বুঝি নাই যে এখানে একজন রয়েছে কার্পেটের কালারের সাথে ওর কালার একদম মিক্স হয়ে গেছে না তাই বুঝতেই পারি নাই একদম বাকি এখানে সমস্ত লোকজন একদম চাইতো নাই ক্লিয়ার ওরে বোম মারছে বোম মারছে বোম মারছে বোম মারছে লোকা সালা বোম কে মারছে তারা সামনে তুই একবার সামনে বোম মারবি বোম মারবি বড় বোম মারার শখ হয়েছে তোমার না ঠিক আছে সামনে জানি না সালা বাথরুমের ভিতরে লুকায় রয়েছে আবারে একটুখানি রক্ত ফক্ত বাড়াতে হবে নাহলে আমার সমস্ত খুন বেরিয়ে যাবে এখানে এবার এই দরজাটার ভিতরে কেউ নাই এবার এই দরজাটা এই দরজার এখান দিয়ে এই যে তখন থেকে মেরেই যাচ্ছিল সালা মেরেই যাচ্ছিল তখন থেকে না বহুত মারা অনেক মারছো খতমে বিল্ডিং পুরো ক্লিয়ার হয়ে গেছে ভাই এবার কোথায় যাবো কম্পাউন্ডের দিকে যেতে হবে আমাদের কম্পাউন্ডের দিকে এটা কোন গান পাইছি আমি জানি না কোন গান পাইছি এই গান দেবে সালা এই তো বিশাল পাওয়ারফুল গান চলো 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 বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে হবে আমাদের বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে হবে আমাদের বাট এই গানের যেটা প্রবলেম ভাই এই গানে হচ্ছে একটা করে গুলি মারলেই এই গানের কাজ হয়ে যাচ্ছে এত আদমি লোককে মারলাম কোথাও কোনো গান নেই ওকে পাইছি একটা AK-47 পেয়েছি আমি এই বিল্ডিংয়ের ভেতরে আমি ঢুকছি তোরা এসে আমাকে কবা আরে ভাই এটা সুইসাইড বোমার ছিল দৌড়ে দৌড়ে পালাচ্ছিল বাট একে আমি টপকে দিছি না হলে আমাদের লোকজনের কাছে গিয়ে নিজেকে নিজে ব্লাস্ট করে নিত ওকে ঠিক আছে চলো একদম ক্লিয়ার এখানে ঘরের ভিতরে ঢুকতে হবে আমাদের আসো 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 এই ঘরটাকে ছেড়ে আমরা বাইরে গেছিলাম কি করতে নাচতে গেছিলাম এখন এরাই এখানে এসে তাবাই মাচাচ্ছে চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক ভেতরে কি আরে স্ট্রেসিকে আটকে রেখেছে স্ট্রেসিকে আটকে রেখেছে স্ট্রেসিকে বাঁচিয়ে দিয়েছি ভাই আরে স্ট্রেসি এখনই টপকে যাচ্ছিল নইলে বাঁচালাম কোনো মতে স্ট্রেসিকে ভাই কিন্তু এই দরজা তো বন্ধ ওই শালা উলফের দরজা বন্ধ ভাই পালিয়ে গেছে এখান দিয়ে নির্ঘাত পালিয়ে গেছে কি হয়েছে এখানে আরে ও ভাই ওরা আমাদের ওদের ধ্যান ভটকে না এখান দিয়ে দেয়াল ভেঙে ওই উলফকে নিয়ে পালিয়ে চলে গেছে আচ্ছা তো উলফকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে আর এই রাস্তার পাশে একটা গ্রাম আছে সেই গ্রামে গিয়ে এখন আমরা একদম তাম্বু গেড়ে বসে থাকবো আর ওই বুড়োকে ওইখান থেকে যেতে আটকাবো একদম আমরা আমাদের দল বল নিয়ে চলে এসেছি প্রাইস আছে ভাই ক্যাপ্টেন প্রাইস আছে আর কোনো চিন্তার বিষয় নেই এই শহরটায় ওয়ার হয়েছিল ভাই তার জন্য চারিদিকে দেখো আমান ফামান একদম পরে টরে রয়েছে আমি তো ওদের আগেই বলছিলাম উলফের আগেই টপকে দিতি তা না ওর কাছ থেকে গিয়ে ইন্টারোগেট করতে গিয়ে এখন উলফি পালিয়ে চলে গেছে হাদির নাকি আমাদের জন্য ওয়েট করছে স্নাইপার নিয়ে কিন্তু একে মারবো কোথা দিয়ে ওই যে রাস্তা দেখতে পাচ্ছি আমি না এটাই তো রাস্তা নাকি আমাদের এখানে হামাগুড়ি দিয়ে এরকম ভাবে শুয়ে শুয়ে স্নাইপিং করতে হবে হাইওয়ে তো ওই যে একটা লাইট জ্বালাচ্ছে একজন ওইখানে আমাদের নিশানাটা লাগাতে হবে আমাদের এখানে যে ওয়াটার জ্যাকটা রয়েছে না এটাকে আমাদের এখন ফায়ার করতে হবে ফায়ার করে টেস্ট করতে হবে ভাই কাজ হচ্ছে কি না হচ্ছে কাজ হচ্ছে ভাই ওকে ভাই হয়েছে এবার হিট হয়েছে যাই হোক এখানে আমাকে আরেকটা টার্গেট দিয়েছে এখানে একটা ফ্রুট রয়েছে এই ফ্রুটটাকে আমার স্নাইপিং করতে হবে এখান থেকে এবার এবার লেগেছে ভাই এবার লেগেছে সমাজ গায় আমায় এবার আমরা উলফকে মারার জন্য রেডি হয়ে গেছি এরা তাই বলছে আমার তো ডাউট আছে ভাই ওকে উই যে ঠিক আছে আমরা এখানে শুট করব না একদম একটা ক্লিন শটের ইস্তেমাল করে টপকাবো ভাই এখান থেকে মারা না অসুবিধা হয়ে যাবে তাও চলো এখান থেকে মারি লাগজের গায়
এর গায়ে ওকে ওর গায়েও লেগে গেছে ভাই। আমি জানি না কেমন ভাবে লাগাইছি বাট আমি টপকে দিয়েছি এদেরকে। এবার এখানে এরা দুজন ওদের স্নাইপারের জায়গা নিয়ে নেবে, ঠিক আছে? ওরা প্ল্যান বানিয়েছে রাস্তাটাকে আগে যাওয়ার আগে পুরো ক্লিয়ার করে নেবে ওদের লোকজন দিয়ে, যাতে করে ওদের উপরে কেউ অ্যাটাক না করতে পারে। আর আমরা প্ল্যান বানিয়েছি ওদের যারা লোক আছে ওদেরকে মেরে ওদের জায়গা আমরা নিয়ে নেবো। কিন্তু এরা তো ওদের গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে কোথাও লুকিয়ে রাখবে? ওকে 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 ওকে, এই দেখো ভাই, এই দেখো উলফের সোলজাররা চলে এসেছে। এদেরকে রেঞ্জে আনার পরে না আমাদের ওই সেই গাড়িটা কোথায় গেল? আরে যে গাড়িটা এরা বোম লাগাইছিল, এই তো এই গাড়িটাই মারতে হবে আমাদের। ওকে মারো। আরে এরা না ভাই অ্যালার্ট হয়ে গেছে, এখান থেকে ফটাফট আমি আরেকবার বোমটা মেরে দিই। দুটো বোম ছিল এখানে, ফটাফট এদেরকে মারো এখান থেকে ভাই। কিন্তু এখান থেকে এদের মারাটা না ভাই ডিফিকাল্ট হয়ে যাবে স্নাইপারের, যেহেতু এই দেখো উল্টো পাল্টা দিকে গুলি চলে যাচ্ছে, দূরে রয়েছে না এরা একটু অনেক। সালা দুজন পালাচ্ছে, বাসের উপরে একজন, চলো লেগে গেছে গুলি। এখানে আবার দলবল রয়েছে নে বাসের ভিতরে। ও পুরো তরমুজের মতো ফাটছে এখানে, যাকে মারছি তরমুজের মতো ফাটছে। উড হিট তো হবেই, প্র্যাকটিস যেহেতু করছি আমি এখানে। ওকে উলফের আরো দুর্বল আসছে, ঠিক আছে ভাই সবাইকে পরিষ্কার করব একদম সবাইকে। এবার আমি তো বুঝে গেছি যে কেমন ভাবে মারতে হবে। আরে এখানে আমাদের এদিকে অ্যাটাক করছে এরা। এ ভাই লাগে কই, কিন্তু লাগছে না ভাই, লাগছে না লাগছে না লাগছে না লাগছে না। ইঞ্জিনে মারছি, বাস্ট কোথায় হচ্ছে? ইঞ্জিনে মারলে এটার ইঞ্জিনে মার, এটার ইঞ্জিনে মার বাস্ট, আর 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 এটার ইঞ্জিনে মার, এটার ইঞ্জিনে মার বাস্ট, এবার এবার এটাই মার ভাই। এরা হাল্লা বলে দিয়েছে আমাদের উপরে। আর ওই যে একটা পার্কও আছে না, ওই লোকটা হচ্ছে রাশিয়ানের লোক, কিন্তু এখানে ভাই কারা জানি স্মোক মারছে। আবার আমাদের এদেরকে দাঁড় করাতে হবে, একটা ফায়ার করে। ওরে সালা এদেরকে গুলি মারলে ভাই ট্যাঙ্ক ওইখানে দাঁড়িয়ে যাচ্ছে, ট্যাঙ্কের থেকে স্নাইপারের ক্ষমতা বেশি দেখি। স্নাইপিং এর মিশন হবে তো এরকম ভাই, যেখানে হাওয়া বেরিয়ে যাবে আমাদের। স্টপ রেশন এসাল্ট, দাঁত তো করে দিছি। আর কোথায় আছে, কে আছে, কোথায় আছে দেখা আমাকে, শব্দ তো আমি পাচ্ছি এখানে। মনে হচ্ছে ভাই ভিতরে ঢুকে গেছে কোথাও। তোমার একটা গুলি মারছে আবার, এই দেখো ভাই রাশিয়ান সোলজার আমাদের উপরে অ্যাটাক করে দিছে। সব এখানে চলে আইছে ভাই, ওই বুড়া উড়ে ধরছে, সবাই ধরবে বুড়া উড়ে। এক কাজ করি আমি ডেটোনেটার প্রেস করে দিই, নে শান্তি তোদের। আরে বোমগুলো ভাই আমি লেগেছিলাম ওই বুড়াওয়ের জন্য, কিন্তু এখন আমার এদেরকে মারতে হচ্ছে। আরেকটা মারি ভাই, কিছু করার নেই, বাস্ট করতে হবে। হাদিরকে আমার হেল্প করতে হবে ভাই, চলো ভাগো এখান থেকে, ভাগো ভাগো হাদির আমি আসছি, চল তুই যেখানে যাবি তোর পিছন পিছন আসছি, চল জলদি জলদি চল। হে রাশিয়ান ট্রুপস ভাগ এখান থেকে ভাই। আচ্ছা এর ট্রাকের ভিতরে ভাই সমস্ত এক্সপ্লোসিভ ভর্তি রয়েছে, এ আমাকে ঠেলা দিতে বলছে, ঠিক আছে ও কভার দেবে, আমি এখানে ঠেলা দেবো এটাকে। চলো 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 বাস্ট করো, বাস্ট করো, বাস্ট তো হয়ে গেছে। এবার আমাদের মাস্ক পরে নিতে হবে। আরে মাস্ক পর রে, জলদি জলদি মাস্ক পর। ওকে আরে এটা গ্যাস ছিল। এবার আরে তো নিজেদের দলের লোকজনই আমরা টপকে যাচ্ছি, কি করলাম এটা আমি? গেট গ্যাস মাস্ক, আমাদের দৌড়ে দৌড়ে গ্যাস মাস্ক নিতেই হবে। আরে ভাই নিজেরাই তো নিজেদের পিছনে গ্যাস দিয়ে দিলাম। বাজ গয়া বাজ গয়া, হাদিরের বাচ্চা একটু বলে টলে তো নিবি, নিজেদের দলের লোককে মেরে দিছে। ফারা সিস্টার কি টপকে গেছে? উড়ে সালা, এই মালিক গ্যাস চুরি করেছিল। আমরা ওই যে প্রথমে গ্যাস চুরি করতে গেছিলাম না, ওইখানে আরেক দল এসে হামলা করে দিয়েছিল, এ ছিল ওইখানে। এবার দেখাবে 20 ইয়ার্স আগের স্টোরি, যেখানে বিল্ডিং টিল্ডিং এ কেউ মনে হয় গোলা বারুদ মেরে বিল্ডিং টিল্ডিং এ একদম ধ্বংস করে দিয়েছে। বিল্ডিং এর তলা চাপাকে পড়ে রয়েছে, উঠতে হবে এখান থেকে আমাদের, যেই হয়ে থাকি না কেন ওইখানে আমি উঠতে হবে অবশ্যই। এটা কি ভাই? আচ্ছা এটা ফারা, যে বিল্ডিং এর তলা চাপা রয়েছে, আর ওটা ফারার মা। আরে আরে এদের উপরে বিল্ডিং চাপা পড়ে গেছে। এবার সব কিছু যুদ্ধের জন্যই হচ্ছে ভাই, যুদ্ধের কারণে এখানে বিল্ডিংয়ে ধস নেমে গেছে। এবার এখান থেকে উঠতে হবে ফারার, জলদি জলদি ওঠো ফারা। কিন্তু আমি জানি না ভাই আদে উঠতে পারবে কি না পারবে, যেভাবে বাটকেল ভাঙছে এখানে। ভাঙো ইট দিয়ে মারো গুতো, মার আবার মার আবার মার। এবার ওকে এরা দেখতে পেয়েছে আমাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও, জলদি জলদি এসে বাঁচাও। চোখ চোখ ঢেকে নিতে বলছে। ফারাকে ভাই বাঁচিয়ে তো নিয়েছে, কিন্তু এখানে আচ্ছা এটা ফারার বাবা,
God, you're bad. Mama! No! No! What? Wait! Where is my son? तेरे भाई के खुजे बच्चे ना। Where is your dear? He left him home to study. अबे इखना आवार क्यों एक दम बम मेरे दिसे भाई। अच्छा ठीक है सर बाबा बोलते हादिर के खुजे बैठ करो वे सौ छे पानी है जावे। রাশিয়ান চলে এসছে এখানে ভাই, এরা তো সবার উপরে ভাই এরকম ভাবে কেন ফায়ার করছে ভাই, এরা তো আতঙ্কবাদী না। Keep behind me. Yes, Papa. I will. Okay, that's my girl. Do as I say, and you will be safe. Okay. আমাদের এনাকে ফলো ফলো করে যেতে হবে এখন। চলুন, ঠিক আছে, বাড়ির দিকে যেতে হবে। ফলোই তো করছি। আরে সামনে আবার দলবল চলে এসছে। এবার আরে গ্যাস মারছে এখানে ভাই, পালা, জলদি পারা। কিছু হলেই তো দেখি এরা গ্যাস মেরে যাচ্ছে তখন থেকে। এটা কেমন নিয়ম হ্যাঁ? এ হাদির বেরো রে, হাদির এখানে রয়েছে। ওকে, মাউন্টেনের দিকে যেতে হবে। ওটা যদি আমাদের ধরে নেয় তাহলে আমাদের প্রিজনে আটকে রাখবে, তার জন্য পালাতেই হবে। আরে দরজার এখানে আবার কি? আরে 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 মারবি নাকি এরা? দেখ ভাই মারিস না প্লিজ। আরে ভাই আমি এখন মারবো কি দিয়ে মারবো আমি নাকি? আরে আরে বাঁচাতে তো পারছি না, হাদির কিছু কর, গান নিয়ে মার ওরে ভাই। এই তো আমি আমি গানও তো নিতে পারছি না, দিন দিন চাকু ঘুপে দিনের ভিতরে। আরে কেউ তো আসো এখানে আমাদের হেল্প করো, আমি বাচ্চা মেয়ে, আমি কি করে মারি একে? আবে কাইসে মারি? আরে এর বাবা একে পালাতে বলছে আবার, কি করে আমি একবার পালাতে তো পারবো না ভাই। এ তো মেরে দিছে, এবার আমার লোকাতে হবে, না হলে এ আমাকে মেরে দেবে। ফাইন্ড এ ওয়েপন, কোথায় পাবো আমি এখন ওয়েপন? হ্যাঁ এ তো গানও চালাতে পারে না। ওকে এখানে একটা স্ক্রু ড্রাইভার পাইছি, স্ক্রু ড্রাইভার নিয়ে গিয়ে এর পাছায় মারো এরকমভাবে। কিন্তু এ তো আমার আমাকেই ভাই মারে দিছে। পালা 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 ফারা পালা, জলদি জলদি পারা, পালা পালা ফারা পালা। আরে স্ক্রু ড্রাইভার আমি তুলতে পারলাম না, কোথায় আছো? ও ওই সাইড দিয়ে আসছে, তুই এই সাইড দিয়ে আমি এই সাইড দিয়ে বেরোবো। এখান থেকে স্ক্রু ড্রাইভার আবার তোল, এই নে ভাই আমার চাকু ঘুপ দুঙ্গো। আরে চাকু ঘুপ, চাকু ঘুপ, চাকু ঘুপ। ও হাদির মারে দিছে, হাদির মারে দিছে, কিল তো করবো একে। এ আমাদের সবাইকে মেরেছে না, ইটস ওয়ার্কিং। আরে হাদির মার না, তুইও একটা দুটো চাকু ঘোপ, নাহলে তোকে মেরে দেবে। এবার একটাই রাস্তা আছে, একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে আমার গান তুলে তোকে মারা, তাছাড়া আর কোনো রাস্তা নাই। গ্যাসে টপ খাইছে হাদির, ঠিক আছিস ভাই, বাঁচালি আছে রেখো। ওকে চেক ফেক করা হয়ে গেছে ভাই, এর গ্যাস মাস্কটা নিয়ে নিতে হবে আমাদের, এবার তারপরে এখান থেকে পালাতে হবে। সরি আপনাকে বাঁচাতে পারলাম না। চারিদিকে গ্যাসের কারণে কি হয়েছে দেখো, সামনে সোলজার রয়েছে, আবার এরা এখানে কি করছে দেখো, নিরীহ মানুষদের মারছে। তারা আসছে তলা দিয়ে। এ কো নেবে, তোর বন্ধু নাকি? এ ভাই জলদি জলদি চল, দেখিস না একে, আমাদের আগে জিন্দা থাকতে হবে। আরেকটা জিনিস, এই সমস্ত যুদ্ধের কারণে মানুষদের তো মারার প্ল্যান বানায়, তার সাথে না ভাই দেখো, এই দেখো জীব জন্তুরাও কষ্ট পাচ্ছে। এরা যে কিভাবে এখানে গ্যাসটা ছাড়লো, এগুলো কি ঠিক? হ্যাঁ মোটেও ঠিক না এগুলো। এইটারে টপকে দিলে ভালোই হতো, কিন্তু আমার কাছে অস্ত্রপাতি নাই। চাকে পাচ্ছে জিন্দা তাকে মেরে দিচ্ছে এরা এখানে। আরে মুরগিও ডুবকে গেছে এখানে, কষ্ট পাচ্ছে, মুরগিও দাপাদাপি করছে। আর এই সব কিছু করিয়েছে হচ্ছে ওই বারাকফ, যার নাম আমরা প্রথম থেকে শুনে আসছি। আচ্ছা হাইট করে রয়েছে, হাইট করে রয়েছে, আমি ঝোপের নিচে শুয়ে রয়েছি আমি। লেটস গো লেটস গো। হরিণেরও দেখো কি অবস্থা ভাই, পুরো শহরটাকে তছনছ করে দিয়েছে এরা। আর এরপরেই তো বদলা নেওয়ার জন্য বারাকফের সাথে যুদ্ধ করার জন্যই তো ওরা এত বড় একটা গ্রুপ বানিয়েছে। এটা আবার কে? এখনো জিন্দা আছে। আরে আরে এর কাছ থেকে মাস্ক নেওয়ার চেষ্টা করছিল,
এখন সবাই তো ভাই চায় যাতে জিন্দা থাকুক, কি আর করা যাবে বলো। এবার জানলা দিয়ে আমাদের নিচে নামতে হবে ভাই। চল ভাই তুই আগে নাম, আমি নামছি। নামি, ওকে ভাগো এখান থেকে। সামনে কি দেখা যাচ্ছে? এবার মাস্ক খুলতে পারবো আমরা? আচ্ছা এয়ার সেফ বলছে, সে তো আমি দেখেই বুঝতে পারছিলাম। সামনে হেলিকপ্টার আসছে নাকি ভাই, যারা আমাদের এখান থেকে এক্সিট করতে সাহায্য করবে? নাকি এরা কারা আমি জানি না ভাই, কোন দলের লোক? আরে সামনে আরো লোকজন চাচামেচি করছে, ওই দেখো ওদেরকে ওরা ধরে রেখেছে, বন্দি বানিয়ে রেখেছে। এদের বলছে তোমরা টেরারিস্টদের সাহায্য করো, তার জন্য তোমাদের সবাইকে আমরা মারবো। এদের এখানে মনে হয় গ্যাস ফ্যাস ছাড়বে ভাই, এখানটার বাতাস অন্তত সেফ আছে, এটাকে দূষিত করবে। আরে আবার কে গুলি মারা শুরু করে দিছে এখানে ভাই? আরে আমাদের উপরে দেখে নিয়েছে মনে হচ্ছে কেউ, নাকি ওদের মারলো, ওদের গুলিগুলো আমাদের এই পর্যন্ত ছুটে চলে এসছে হয়তো। তাই হবে ভাই, কাউকে বাঁচাতে পারছি না আমরা এখন। ও শেট ভাই, বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ওই দেখো আমাদের ওই ট্রাকটা চাই, কিন্তু এ তো কাজছে না, এ গেলে টের পেয়ে যাবে। ঠিক আছে ভাই, ও গেল তো ওইদিকে। আমাদের একটা গান খুঁজতে বলছে, ফাইন্ড এ ওয়ে আউট টু দ্য ট্রাক। নাম তো জানি ভাই, ওই যে ট্রাক ওই পর্যন্ত যাবে। ও এখানে আমাদের এদের ডিস্ট্র্যাক্টও করতে হবে। ওই যেখানে ওইখানে রিভলভার আছে, রিভলভারটা নিতে হবে আমার। ওই পর্যন্ত পৌঁছে এক কাজ করি, হাজিরের কাছে এবার ফোন করি। হাজিরের কাছে ফোন করলে ওরা হাজিরের কাছে চলে যাবে। ওই যে হাজিরকে দেখছে, এবার এখান থেকে ওঠো। রিভলভারটা কোথায়? রিভলভার ওইখানে রয়েছে। রিভলভার নিয়ে এদের খোপড়ি খুলে দিতে হবে আমার। ওকে ভাই, রিভলভার আমি পেয়ে গেছি, কিন্তু রিভলভার দিয়ে আমি এরকমভাবে মারতে পারবো না এদের, কারণ রিভলভারের একটা গুলি মারার পরে না রিলোড হতে অনেক টাইম নেবে। তার জন্য আমাকে ঘাসের ভিতরে লুকিয়ে থাকতে হবে আর ওদেরকে মারতে হবে। তাই করছি আমি এখানে। এই যে ভাই আমার সামনে একজন চলে এসছে হাঁটতে হাঁটতে। তু তো গায়া বেটা, এ রিলোড কর এটা রে। আবার রিলোড কর, রিলোড কর, নে নে ইয়ে। ভাই একে মারতে যে আমার হাওয়া বেরিয়ে গেছে। এই রিভলভারের বাচ্চা শালা ভালো না, একটা গুলি মারার পরে রিলোড করতে যে কত টাইম নেয় না। এবার ট্রাক নিয়ে এখান থেকে পালাতে হবে আমাদের। ওঠ রে, চলতে চলতে ট্রাকে উঠে পড়, ড্রাইভ করতে পারিস তো ভাই। আরে এটা কে? আচ্ছা এটাই সেই বারাকভ, বারাকভ তো না বারকভ ভাই। এরে ধরে নিয়ে যাবে এবার এখান থেকে নির্ঘাত। কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে ভাই অন্য বাচ্চাদের সাথে। So you are the little devils that killed my soldier. বড় হলে তাহলে ভাব ভাই তোকে কিল করে দেবে। মাস্ক পরে এখান থেকে নিয়ে গেল আমাদের। নিয়ে টিয়ে যাওয়ার পরে, আচ্ছা এটা ওর মানে মনে করছিল এতক্ষণ ধরে, আমরা যে গ্যাসের ওখানে আটকে গেছিলাম এটা মনে করলো। সে তো তখনই দেখলাম আমি, মনে করছিল। ও মানে এ তো জানি না ভাই, হাজির গিয়েছিল মানে হাজির যে চুরি করছিল তো জানেই না, ও তো অজ্ঞান হয়ে গেছিল। ঠিক আছে ঠিক আছে, কোনো প্রবলেম না। আগে তো এখান থেকে এক্সিট করে নিই আমরা, পরে হাজিরকেও ধরে নিয়ে আসবো আবার। বাকি তো গাইজ, আমি কি ভাবছি আজকের এই ভিডিওটা না এইটুকুই থাক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এনিওয়েজ গাইজ, আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।